অনেক দিন আগের কথা, এক গ্রামে এক বুড়ো আর এক বুড়ি বাস করত। বুড়ো ছিল কাঠুরিয়ার। গ্রাম থেকে একটু দূরেই একটা জঙ্গল থেকে কাঠ কেটে শহরে গিয়ে সে কাঠ বিক্রি করত। বিক্রির টাকা দিয়ে চাল ডাল কিনে মনের সুখে গুনগুন করে গাইতে গাইতে বাড়ি ফিরে আসত। এদিকে বুড়ি জঙ্গল থেকে মাঠ থেকে নানা রকম শাকপাতা জোগাড় করে রান্না করত। তারপর খেয়ে তারা দুজন তাদের ছোট্ট কুঁড়ে ঘরে মনের সুখে ঘুমাত। চোর ডাকাতের কোনো উৎপাতেই ছিল না, কারণ চুরি করার মতো তাদের বাড়িতে কিছুই ছিল না। ছোট্ট একটা কুঁড়ে ঘর, উঠোনে মাটির চুলা, রান্না খাওয়ার জন্য কয়েকটা মাটির হাঁড়ি আর বুড়ো বুড়ির পরবার জন্য কয়েকটা পুরনো জোড়াতালি দেওয়া ছেঁড়া কাপড়, এই নিয়েই তারা দুজন মহাসুখে আছে। দামি সম্পদ বলতে তাদের ছিল সেই কুড়োলটাই। তাদের বাড়িটিও ছিল একটি নদীর ধারে। তারা নদীতেই স্নান করত, নদীরই পানি খেত আর নদীতেই মাছ ধরত। সেই নদীর ধারে ছিল এক বট গাছ, আর সেই বট গাছে থাকত এক ডাইনি বুড়ি। সে প্রতিদিন দেখত বুড়ি নদীতে কলসি কাঠে করে পানি নিতে আসে, আর যাবার সময় গুনগুন করে গান গায়। বুড়ো বুড়ির এই সুখ দেখে তার ভীষণ হিংসে হতো। বলি, এত সুখ কিসে? তারা দেখাচ্ছে মজা, তোদের মনে লোভ ঢুকিয়ে দেব, তখন দেখব সুখ হয়ে যায়। একদিন বুড়ি মনের সুখে গুনগুন করে গাইতে গাইতে নদীর ঘাটে গেল। ডাইনি বুড়ি এই সুযোগে এক কলসি সোনার মোহর বুড়ো বুড়ির বাড়িতে রেখে আসলো। বুড়ি বাড়ি ফিরে এসে মোহর দেখে তো অবাক। খুব যত্নে মোহরের কলসিটি সে ঘরে রেখে দিল, বুড়ো আসলে বুড়োকে দেখাবে বলে। ঘরের ভিতরে কলসি রেখে বুড়ি শাকপাতা জোগাড় করতে বেরিয়ে গেল। গিয়েই তার মনে হলো কলসি চুরি হয়ে যাবে না তো। বুড়ি দৌড়ে ফিরে এলো, বাড়ি এসে সে পাহারা দিতে লাগলো। বুড়ি রান্নাও করেনি। ওদিকে বুড়ো শহর থেকে কাঠ বিক্রি করে বাড়ি ফিরে আসছিল। এসে দেখলো বুড়ি এখনো রান্না করেনি, বুড়োর ভীষণ খিদে পেয়েছে। তখন বুড়ো জিজ্ঞেস করলো, কি ব্যাপার, রান্না করনি কেন? তোমাকে একটা জিনিস দেখাবো, ঘরে এসো। ঘরে গিয়ে সোনার মোহর দেখে বুড়ো তো থ মেরে গেল। বুড়ো আনন্দে চিৎকার করে উঠল, আমরা এখন অনেক বড় লোক হয়ে যাব। চুপ, চিৎকার করো না, লোকজন শুনে ফেলবে। তারপর তারা দুজনে ফিসফিস করে কথা বলতে শুরু করলো। চলো এটাকে লুকিয়ে রাখি। কোথায় লুকিয়ে রাখবে? ঘরে গর্ত খুঁড়ে মাটির নিচে পুঁতে রাখি। এখন না, কেউ দেখে ফেলবে, রাত হোক, গভীর রাতে আমরা ওটাকে পুঁতে ফেলবো। দুজনেই নাওয়া খাওয়া ভুলে রাতের জন্য অপেক্ষা করতে লাগলো, আর সতর্ক থাকলো কেউ চলে আসে কিনা। গভীর রাতে গর্ত খুঁড়ে মাটির নিচে তারা মোহর রেখে দিল। এরপর বুড়ো বুড়ি দুজনেই সারা রাত জেগে থেকে পাহারা দিল। পরদিন সকালে বুড়ো বুড়িকে বলল, আমি আর কাঠ কাটতে জঙ্গলে যাব না, আজ শহরে গিয়ে সোনার মোহর বিক্রি করে এমন দোকান খুঁজে বের করব। ঠিক আছে, সাবধানে যেও। পরদিন বুড়ো আর কাঠ কাটতে জঙ্গলে গেল না, শহরে এক স্বর্ণকারের কাছে গেল। স্বর্ণকারকে গিয়ে বলল, আমার কাছে এক কলস মোহর আছে, আমি তা বিক্রি করতে চাই। স্বর্ণকার সব শুনে বলল, এক সপ্তাহ পর নিয়ে এসো, আমি তোমাকে পুরো দাম দিয়ে দেব। ঠিক আছে। বুড়ো বিদায় নেওয়ার পর স্বর্ণকার তার এক সাগরেতের কানে কানে শিখিয়ে দিল, ওই লোকটার পিছু নাও, গিয়ে দেখে এসো সে কোথায় থাকে, ওর মোহরের কলস আমরা চুরি করে নিয়ে আসব। লোকটি বুড়োর পিছু নিল। এদিকে বুড়ি বাড়ি ছেড়ে কোথাও যেতে পারছে না, গুনগুন করে গানও গাইছে না, এ দুদিনে সব যেন ভুলেই গেছে। বুড়ো না আসা পর্যন্ত বুড়ি ঘরের চৌকাটেই বসে থাকলো। ওদিকে বুড়োও সারা রাস্তা দুশ্চিন্তায় অস্থির, বুড়ি কোথাও চলে গেলে চোর আবার কলস নিয়ে যাবে না তো। সেদিন বুড়োর মুখেও গুনগুন গান নেই, কেবল এই দুশ্চিন্তা আর দুশ্চিন্তা। বাড়ি ফিরতে বুড়োর রাত হয়ে গেল।
পিছে পিছে আসা লোকটি বুড়োর বাড়ি পর্যন্ত এলো, বুড়ো টেরও পেল না। লোকটি বাড়ি চিনে পাশের এক জঙ্গলে ঘাপটি মেরে বসে থাকল। বুড়ো বুড়ি রাতে শুয়ে পড়ার পর লোকটি চুপিসারে কান পেতে বুড়ো বুড়ির কথা শুনছিল। বুড়ি বুড়োকে জিজ্ঞেস করল, হ্যাঁ গো, আমরা যে মোহন মেঝেতে মাটির নিচে রেখেছি তা কেউ জানে না তো? না, কিভাবে জানবে? মাটির নিচে রেখেছি, আমরা তো কাউকে এ কথা বলিনি। লোকটি আড়াল থেকে সব শুনল। এরপর চার পাঁচজন চোর এলো, জালানা দিয়ে মন্ত্র পড়া মাটি ছিটিয়ে দিল। বুড়ো বুড়ি তো ঘুমে অচেতন হয়ে গেল। চোররা বেড়া ভেঙে ঘরে ঢুকে গর্ত খুঁড়ে কলসি ভর্তি মোহন নিয়ে চলে গেল। বুড়ো বুড়ি ঘুম থেকে উঠে দেখল তাদের সর্বনাশ হয়ে গেছে। বুড়ি কাঁপতে শুরু করল। ও আমার কপাল, এতদিনে একটু ধন রত্ন পেলাম, তাও আবার চোরে চুরি করে নিয়ে গেল, এখন আমাদের কি হবে গো? শোনো, যা হয়েছে ভালো হয়েছে, আমরা তো সুখেই ছিলাম, কিন্তু এই ধনরত্ন আসার পর থেকে আমাদের সুখ চলে গেল। মুখ থেকে গুনগুন গান চলে গেল, রান্না খাওয়া বন্ধ হয়ে গেল, ঠিক মতো ঘুমোতেও পারি না, শুধু টেনশন আর টেনশন। তার চেয়ে এ আপদ বিদায় হয়েছে তাই ভালো, আমাদের কোনো কিছুর দরকার নেই, আমরা আর লোভ করব না, লোভ করলে শান্তি থাকে না। হ্যাঁ তাই করো, আমরা আগের মতোই সুখে থাকবো। আর এসব ঘোড়ার ডিম, মোহর টোহর পেলে নদীতে গিয়ে ফেলে দিয়ে আসব। ভাগ্যিস চোরেরা আমাদের প্রাণে মেরে ফেলেনি। এরপর বুড়ো আবার তার কুড়াল নিয়ে চলল জঙ্গলের দিকে, আর বুড়ি নিশ্চিন্তে চলে গেল শাক তুলতে। আবারও তাদের গুনগুন গান শুরু হলো। তাদেরকে অশান্তিতে রাখার ডাইনির এই মন্দ প্রচেষ্টা এবারের মতো ব্যর্থ হলো, এবং বুড়ো বুড়ি আবারও সুখে শান্তিতে দিন কাটাতে শুরু করল। আমরা কাঠুরিয়া ও ডাইনি বুড়ির আগের পর্বে দেখেছিলাম কাঠুরিয়া আর তার বউ সুখে শান্তিতে বসবাস করত, এবং ডাইনি বুড়ি গুপ্তধন দিয়ে চেষ্টা করছিল তাদের সুখ নষ্ট করার জন্য, কিন্তু সফল হতে পারেনি। তাই সে আবারও সুযোগ খুঁজছিল কিভাবে এই বুড়ো বুড়ির সুখ নষ্ট করা যায়। তো প্রতিদিনের মতো বুড়ো কাঠুরিয়া একদিন কাঠ কাটতে গিয়েছিল। কাঠ কাটার সময় ফাঁকে সে বসে বসে একটু জিরিয়ে নিচ্ছিল। বুড়ো এরকম ধীরে সুস্থেই কাজ করে, অত তাড়াহুড়া নেই। বাড়ি থেকে আনা শুকনো চিড়ে একটু চিবিয়ে নিয়ে পাশের একটা জলাশয় থেকে এক আজলা পানি খেলেই তার গায়ে আবারও শক্তি আসে। কিন্তু আজকে বুড়ো ভাবছিল অন্য কথা। এই যে গায়ে গতরে এত খাটছি, এভাবে আর কতদিন? বয়স তো কম হলো না, বিধাতা ছেলে পুলেও দিল না, আর কতদিনই বা এভাবে খাটতে পারবো? গায়ে এখনো ভালোই জোর আছে, পরিশ্রমের শরীর, অসুখ বিসুখ আমাদের বুড়ো বুড়ির হয় না বললেই চলে। আগামী কয়েকটা বছর খাটুনি একটু বেশি করে টাকা জমাতে হবে, তাহলে শেষ বয়সে আর কষ্ট করতে হবে না। যাই হোক, এসব নিয়ে পরে ভাবা যাবে, আজকের কাজ আজ আগে শেষ করি। বুড়ো চিড়া খাওয়া শেষ করে পাশের জলাশয় থেকে আজলা ভর্তি করে জল পান শেষ করলো। তারপর কাঠ কাটা শেষ করে কাঠের বোঝা মাথায় নিয়ে রওনা হলো শহরের পথে। শহর এখান থেকে বেশ দূরে, জঙ্গলের ভেতর দিয়েই প্রায় 2 ক্রোশ হাঁটতে হয়। তারপর 2টো গ্রাম পেরিয়ে শহরে যাওয়ার মহাসড়ক, তারপর আরও 1 ক্রোশ হাঁটলে তবেই শহরে পৌঁছানো যায়। বুড়ো ওই শহরের এক ধর্ণাঢ্য বণিকের বাড়িতে প্রতিদিন কাঠ বিক্রি করত। বণিক লোকটি বড় ভালো মানুষ, কোনো অহংকার নেই তার মনে। বুড়ো আজকে গিয়ে যখন পৌঁছালো তখন বেলা প্রায় দ্বিপ্রহর। বাড়ির ভিতর থেকে এক চাকর বেরিয়ে বুড়োকে জানালো, মণিবাসকে বাড়িতে নেই, সবাই এক আত্মীয়র বাড়িতে গেছে, 2 দিন পরে আসবে। তাহলে আজকে কি কাঠ লাগবে না? না, লাগবে না, তুমি আজকে অন্য কোথাও বিক্রি করো। বুড়ো কাঠের বোঝা নিয়ে শহরের বাজারের দিকে রওনা দিল।
এর আগে মাঝে মাঝে এরকম হয়েছে, মনি বাড়িতে না থাকলে বুড়ো বাজারে গিয়ে কাঠ বিক্রি করত। বুড়ো গুনগুন করে গান গাইতে গাইতে বাজারের দিকে হাঁটতে শুরু করলো। ডাইনি বুড়ি এই সুযোগেরই অপেক্ষায় ছিল। দাঁড়াও, তোমাকে গুনগুন করে গান গাওয়াচ্ছি। তখন ডাইনি বুড়ি এক ধনাঢ্য বণিকের রূপ ধরল। এই যে বুড়ো, তুমি কি কাঠ বিক্রি করবে? যে আগে আমি কাঠ বিক্রি করব। তা বাপু এই দিকে আসো দেখি, তোমার কাঠ আমাকে দেখাও। হুজুরের কৃপা, আপনি যদি কাঠগুলো নিয়ে নেন তাহলে আমাকে আর বাজারে যেতে হয় না। বাহ, তুমি তো খুব সুন্দর কাঠ কাটতে পারো। হুজুর, আপনার কি কাঠ পছন্দ হয়েছে? এত সুন্দর কাঠ আমি আমার জন্মেও দেখিনি। এই প্রশংসায় বুড়ো খুশিতে গদগদ হয়ে গেল। সে সব কাঠ এই বণিকের কাছে বিক্রি করে দিল। কিন্তু বণিক যে পরিমাণ টাকা বুড়োকে দিল, বুড়ো তো হতভম্ব। এত টাকা? আপনি তো আমাকে 5 গুণ বেশি টাকা দিয়েছেন হুজুর। কেন, এটাই তো তোমার কাজের ন্যায্য দাম। হুজুর, আপনি মনে হয় ভুল করেছেন। আমি অনেক বছর থেকে এক বণিককে কাঠ দিয়ে আসছি, উনি তো আমাকে কোনোদিনই এত টাকা দেন না। কোন বণিক বলো তো? ওই যে শহরের উত্তর দিকে থাকেন, হরিশ্চন্দ্র। ও, আমি চিনি তাকে। বেটা একটা জোচ্চোর, লোক ঠকানোই ওর কাজ। আমি বাপু লোক ঠকাই না, যার ন্যায্য দাম তাই দেই। কিন্তু কিন্তু আবার কি? তোমাকে সহজ সরল পেয়ে বেটা তোমাকে ঠকিয়েছে। এত কষ্ট করে তুমি বন থেকে কাঠ কেটে নিয়ে আসো, ন্যায্য টাকা তোমাকে তো দিতেই হবে। আমি গরিবদের ঠকাই নে। ছদ্মবেশি এই বণিক দেখল বুড়ো তার কথা বিশ্বাস করছে। তখন সে আবার বলল, তুমি আমাকে প্রতিদিন কাঠ দিলে আমি এরকমই দাম দেব। তুমি কি আমাকে কাঠ দিতে পারবে? যে আজ্ঞে, অবশ্যই পারব। তাহলে প্রতিদিন ঠিক এখানেই এসে আমাকে কাঠ দিয়ে যাবে। তুমি আমাকে নিয়মিত কাঠ দিলে আমি আর অন্য কাউকে ঠিক করব না। আর তোমার কাঠ বাজারের সেরা কাঠ, আমার চিনতে ভুল হয়নি। আপনি খুব দয়াবান, আমি প্রতিদিন আপনাকেই কাঠ দেব। তবে শোনো, ঠিক এই সময় তোমাকে আসতে হবে, বেলা ঠিক দ্বিপ্রহরে, মনে রাখবে। যে আগে, মনে থাকবে। বণিকের কাছে বিদায় নিয়ে বুড়ো বাজারে চলে গেল। আজকে অনেক টাকা আয় হয়েছে। বুড়ো নিজের জন্য নতুন ফতুয়া কিনল, আর বুড়ির জন্য কিনল নতুন একটা পাটের শাড়ি। আর বাজার থেকে অনেক মন্ডা মিঠাই নিয়ে বুড়ো বাড়ির দিকে রওনা হলো। বুড়ো সারা রাস্তা টাকার হিসাব করতে করতে আসলো, গুনগুন সুরে গান গাইতে বেমালুম ভুলে গেল। নতুন পাটের শাড়ি পেয়ে বুড়ি খুব খুশি হলো। রাতে বুড়ি অনেক মজার মজার রান্না করলো। বুড়ো বুড়ি খেয়ে দিয়ে পান মুখে দিয়ে মনের সুখে শুয়ে শুয়ে গল্প শুরু করলো। ভাগ্যিস তোমার এই বণিকের সাথে দেখা হয়েছিল, আগের বণিক তো তোমাকে ভীষণ ঠকিয়েছে। এখন আর ঠকাতে পারবে না, এখন থেকে নতুন বণিককেই কাঠ দেব। আগের বণিককে গালাগালি করে আর নতুন বণিকের প্রশংসা করতে করতে দুজনেই ঘুমিয়ে পড়ল। সকালে ঘুম থেকে উঠে বুড়ি গেল নদীর ঘাটে। তার মাথায় এখন টাকা পয়সার হিসেব, টাকা জমিয়ে একটা ভালো ঘর তুলতে হবে, চাষাবাদের জন্য কিছু জমিও কিনতে হবে, বুড়ো বয়সে আয়েশ করে জীবন কাটাতে হবে। বুড়োকে আর কাঠ কাটতে যেতে হবে না। বুড়ির মুখে এখন আর গুনগুন গান নেই, শুধুই হিসেব আর হিসেব। ওদিকে বুড়ো নতুন জামা গায়ে দিয়ে কুড়াল হাতে নিয়ে জোর কদমে জঙ্গলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। তার মাথাতেও কেবল টাকার হিসেব, তার মুখেও গুনগুন গান নেই। বুড়ো আজ আগের চেয়ে আরো বেশি কাঠ কাটল, বিশ্রাম নিয়ে আজ আর সময়ও নষ্ট করেনি। তারপর বাজারে যথাসময় পৌঁছে নতুন বণিকের কাছে কাঠ বিক্রি করল। আজ আরো বেশি আয় হয়েছে। বাড়ি ফেরার পর বুড়ি বলল, তোমাকে আজ ক্লান্ত দেখাচ্ছে। ও কিছু না, ঘুমলেই ঠিক হয়ে যাবে। পরদিন বুড়ো আরো সকালে গেল, আরো কাঠ কাটল, আরো বেশি আয় হলো। এভাবে যতদিন যেতে লাগলো
অধিক পরিশ্রমে বুড়ো ক্লান্ত হয়ে পড়তে লাগলো, কিন্তু বুড়োকে লোভে পেয়ে বসেছে। একদিন অন্ধকার থাকতেই না খেয়ে বেরিয়ে পড়ল বুড়ো, কোনো বিশ্রাম না নিয়ে একটানা কাঠ কেটেই চলল। অনেক কাঠ কেটে ফেলেছে, বেলা দ্বিপ্রহরের আগেই পৌঁছাতে হবে বণিকের কাছে। হাতে বেশি সময়ও নেই, অতিরিক্ত বোঝা আর ক্লান্ত দুর্বল শরীর নিয়ে জোর কদমে হাঁটতে শুরু করল। জঙ্গল পার হয়ে আকাশের দিকে তাকিয়ে দেখল বেলা অনেক হয়ে গেছে, আরও জোরে জোরে পা ফেলতে শুরু করল। শহরে যাওয়ার মহাসড়কে উঠে ভীষণ ক্লান্ত হয়ে পড়ল, কিন্তু থামলে হবে না, আরও জোরে জোরে হাঁটতে হবে। বুড়ো হাঁটার গতি আরও বাড়িয়ে দিল, ভীষণ হাঁপিয়ে গেছে বুড়ো, আর পারছে না, কিন্তু তাকে যে যেতেই হবে, বেলা পশ্চিমের দিকে গড়াতে আর বেশি সময় নেই। ঠিক শহরে ঢোকার মুখে বুড়ো ক্লান্ত হয়ে জ্ঞান হারিয়ে ফেলল। পরের দিন বুড়োকে কয়েকজন লোক তার বাড়িতে পৌঁছে দিল। বুড়ি সারা রাত বুড়োর চিন্তায় কান্নাকাটি করেছে, ক্লান্ত বুড়ো কয়েকদিন বিশ্রাম নিল। বুড়িকে বলল, শোনো, আমরা আর লোভ করব না, টাকা পয়সা যা জমেছে তা কোনো ভিখারিকে দিয়ে দাও। হ্যাঁ তাই করো, আমরা অতিরিক্ত লোভ করেছিলাম, দিনে দিনে আমাদের লোভের পরিমাণ বাড়তে লাগলো, আর তুমি অধিক খাটতে শুরু করলে, তাই তো আজ এই দশা। যদি তুমিই না থাকো, এই সম্পদ দিয়ে আমি কি করব? তাছাড়া কয়টা দিন কি আমরা সুখে ছিলাম বলো। তারপর বুড়ো বুড়ো জমানো সব টাকা পয়সা একজন ভিখারিকে দিয়ে দিল। এরপর আবার আগের মতোই বুড়ো গুনগুন করে গান গাইতে গাইতে কাঠ কাটতে জঙ্গলে যায়, আর বুড়ি গুনগুন সুর তুলে শাক পাতা জোগাড় করতে চলে যায়। এভাবে ডাইনি বুড়ির এবারের প্রচেষ্টাও ব্যর্থ হলো, আর হিংসা এসে জ্বলে উঠল। তাই সে আবারও সুযোগ খুঁজতে লাগলো কিভাবে এই বুড়ো বুড়ির সুখ নষ্ট করা যায়। আমরা কাঠুরিয়া ও ডাইনিবুড়ির আগের পর্বে দেখেছিলাম কাঠুরিয়া আর তার বউ সুখে শান্তিতে বসবাস করত, এবং ডাইনি লোভ দেখিয়ে চেষ্টা করছিল তাদের সুখ নষ্ট করার জন্য, কিন্তু সফল হতে পারেনি। তাই সে আবারও সুযোগ খুঁজছিল কিভাবে এই বুড়ো বুড়ির সুখ নষ্ট করা যায়। তো একদিন কাঠুরিয়া বাড়ি ফিরতে অনেক রাত হয়ে গেল। শহরে কাঠ বিক্রি শেষে তার এক পুরনো বন্ধুর সাথে দেখা। বহু বছর পর দুই বন্ধুর দেখা হলো। দুজনে মিলে শহরের এক সরাইখানায় গিয়ে এ কথা সে কথা বলতে বলতে অনেক সময় পার হয়ে গেল। তখন বুড়ো বলল, বন্ধু, অনেক দেরি হয়ে গেল, এবার তাহলে উঠি, দেরি দেখলে বাড়িতে বুড়ি চিন্তায় পড়ে যাবে। ঠিক আছে, চলো, আমারও অনেক দেরি হয়ে গেল। তারপর দুজন বিদায় নিয়ে যে যার পথে রওনা দিল। বিকেল গড়িয়ে গেছে, জোরে জোরে হাঁটতে হবে, রাত হয়ে গেলে জঙ্গলের ভিতর দিয়ে যাওয়া কঠিন হবে। সরাইখানায় বন্ধুর সঙ্গে বুড়ো অনেকদিন পর পানীয় খেল, মেজাজ পুরোপুরি ফুরফুরে। তার উপরে বন্ধুর সাথে অনেকদিন পর দেখা, বুড়োর আজ গুনগুন গান থামছেই না। সন্ধ্যার আগেই পুরো জঙ্গলে পৌঁছে গেল, আর দুক্রোশ জোর কদমে হাঁটলেই তাড়াতাড়ি বাড়ি পৌঁছানো যাবে। জঙ্গলের ওই পথে ডাইনি বুড়ি বসেছিল, বুড়োর গুনগুন গানে বুড়ির মেজাজ বিগড়ে গেল। দু হাতে কান ঢেকে ডাইনি বুড়ি বলল, ঠং দেখে পাচ্ছি না, দাঁড়াও দেখাচ্ছি মজা, তোমার গুনগুন গান গাওয়া আমি বের করছি। বেশ কিছু দূর যেতে বুড়ো একটা কান্নার শব্দ শুনতে পেল। বুড়ো কাউকে দেখতে পেল না, কিন্তু মনে হলো কাছেই কেউ যেন কাঁদছে। বুড়ো আবারও চারদিকে তাকালো, এবারও সে কাউকে দেখতে পেল না। দূর, আমি মনে হয় ভুলই শুনেছি, বন্ধুর সাথে খাওয়া দাওয়া একটু বেশিই হয়ে গিয়েছে। বুড়ো আবারও গুনগুন করে গান গাইতে গাইতে হাঁটতে শুরু করলো। ততক্ষণে সন্ধ্যা হয়ে গেছে, ঝিঝি পোকার আওয়াজ ক্রমেই বাড়তে শুরু করলো। একটু পর আবারও বুড়ো কান্নার আওয়াজ পেল। বুড়ো এবারও দাঁড়িয়ে পড়ল, গুনগুন গান থামিয়ে কান পেতে শুনতে লাগলো আওয়াজটা কোথা থেকে আসছে।
মনে হচ্ছে আরো সামনে। বুড়ো ধীরে ধীরে সামনে এগুতে থাকলো। একটু দূরে যাওয়ার পর দেখলো একটি সরু পায়ে হাঁটা পথ দক্ষিণ দিকে চলে গেছে। আওয়াজটা মনে হচ্ছে ওদিক থেকেই আসছে। বুড়ো জঙ্গলের মূল রাস্তা ছেড়ে সরু পথ বরাবর যেতে থাকলো। কান্নার আওয়াজ আরো স্পষ্ট শোনা যেতে লাগলো। অন্ধকারে সব আবছা দেখা যাচ্ছে। বুড়ো তখন তার দেয়াশালায় বের করে একটা ডালে শুকনো লাতা পাতা পেঁচিয়ে মশাল বানিয়ে নিল। তারপর হাতের কুড়ালটা শক্ত করে ধরে এগুতে থাকলো, কিন্তু এখানেও কাউকে দেখতে পেল না। কে কোথায় আছো? বাঁচাও, আমাকে বাঁচাও! বুড়ো এবার স্পষ্ট বুঝতে পারলো কোথেকে আওয়াজটা আসছে। মশাল নিয়ে বুড়ো সেদিকেই গেল এবং অবশেষে খুঁজে পেল। দেখলো এক যুবককে কারা যেন গাছের সাথে বেঁধে রেখেছে। বুড়ো যুবক ছেলেটির বাঁধন খুলে দিল। তোমাকে অনেক ধন্যবাদ বুড়ো, তুমি আমার প্রাণ বাঁচিয়েছো। ধন্যবাদ দিতে হবে না, মানুষের বিপদে মানুষই তো আসবে। তুমি এখন বাড়ি যাও, আমার বাড়ি তো অনেক দূর। এই রাতে আমার যেতে ভয় করছে, আজ রাতটা তোমার বাড়িতে আমাকে আশ্রয় দেবে? আমরা গরিব মানুষ, আমাদের সঙ্গে দুটো ডাল ভাত খেলে আমরা খুবই খুশি হব। তুমি আমার পিছন পিছন আসো। যুবকটি তখন বুড়োর পিছন পিছন যেতে থাকলো। তুমি খুব ভালো মানুষ। কি জানি বাপু, আমি বুড়ো মানুষ, সৃষ্টিকর্তাই বলতে পারবেন আমি কতটুকু ভালো আর কতটুকু মন্দ। কিন্তু তুমি একটা বোকা। এ কথা বলেই যুবক পিছন থেকে বুড়োকে জাপটে ধরল। যুবকের সাথে বুড়োর বেশ কিছুক্ষণ ধস্তাধস্তি হলো, কিন্তু বুড়ো পেরে উঠল না। যুবকটি বুড়োকে একটা গাছের সাথে বেঁধে রাখলো। সে বুড়োর কাঠ বিক্রি করা টাকা আর কুড়ালটি নিয়ে চলে গেল। কেউ বিপদে পড়লে সাহায্য করো না, বুঝলে বুড়ো? তাহলে এরকমই বিপদে পড়বে। এই বলে যুবকটি হাহা করে হাসতে হাসতে চলে গেল। বুড়ো অনেক চেষ্টা করে তার দড়ির বাঁধন আলগা করল এবং বহু রাতে বাড়ি ফিরল। বুড়ি সব শুনে তাকে বলল, আর কাউকে উপকার করতে যাবে না। আমি প্রতিজ্ঞা করছি জীবনে আর কখনো কারো কোনো উপকার করব না। বুড়ো বুড়ি কেউই জানতে পারল না যে ডাইনি বুড়ি যুবকের রূপ ধরে তাকে এমন বিপদে ফেলেছিল। এরপর কয়েক মাস পার হয়ে গেছে। বুড়ো বুড়ি আগের মতোই সুখে দিন কাটাতে লাগলো। তখন শীতকাল চলে এসেছে, বেশ জাঁকিয়ে শীত পড়েছে। শহরে ওই বন্ধুর সাথে বুড়োর আবারও দেখা হলো। বুড়োর জন্য বুড়োর বন্ধু শীতের একটা গরম কোট বানিয়েছে। বুড়ো বন্ধুর উপহার পেয়ে বেজায় খুশি, গুনগুন করে গাইতে গাইতে বাড়ি ফিরছিল। সেদিনও বাড়ি ফিরতে সন্ধ্যা হয়ে গেল। জঙ্গল পেরিয়ে বাড়ির পথে পা বাড়াতেই একটা গোঙানির শব্দ শুনতে পেল। দেখে এক লোক, গায়ে কোনো মোটা কাপড় নেই, ঠান্ডায় ঠক ঠক করে কাঁপছে। বুড়ো ভাবলো এই নতুন কোটটা তাকে দিয়েই দেই। পরক্ষণেই ভাবলো, না, আগের মতো আর বোকামি করব না, একবার ঠকেছি আর না, এ বেটা মরুক গে। বুড়ো লোকটাকে পাশ কাটিয়ে চলে এলো। লোকটি পেছন থেকে অনেক কাকুতি মিনতি করল, কিন্তু বুড়োর মন গলল না। কিছু দূর আসার পর মনে হলো, না যাই, লোকটিকে বাঁচাই। বুড়ো একটু থামলো। বুড়ো নিজেই নিজেকে বলল, বোকামি করো না বুড়ো, বাড়ি যাও। তারপর সোজা হেঁটে বাড়িতে গেল। কিন্তু মনটা কেমন খারাপ হয়ে রইল। বুড়ি জিজ্ঞেস করল, তোমাকে এমন মন খারাপ দেখাচ্ছে কেন? কিছু হয়নি তো আবার? না, কিছু হয়নি, আমাকে খেতে দাও। বুড়ি খেতে দিল, কিন্তু বুড়োর খাওয়ার রুচি হারিয়ে ফেলেছে। আজকে খেতে ইচ্ছে করছে না। ঠিক আছে, ঘুমিয়ে পড়ো, তোমাকে ভীষণ ক্লান্ত দেখাচ্ছে। শীতকালে দুজন গরম লেপের নিচে শুয়ে পড়ল, কিন্তু বুড়োর ঘুম পাচ্ছে না, ছটফট করতে শুরু করলো।
বুড়ি তাকে জিজ্ঞেস করলো, সত্যি করে বলো তো তোমার কি হয়েছে? আমার মনটা ভীষণ খারাপ। আজকে আসার পথে এক লোককে দেখলাম, শীতে মৃত প্রায়, অনেক কাকুতি মিনতি করলো, কিন্তু আমি পাশ কাটিয়ে চলে এসেছি। লোকটি মারা গেলে তার মৃত্যুর জন্য আমি দায়ী থাকবো। খুব ভালো করেছো, তোমার মনে নেই আগে কি বিপদে পড়েছিলে? কিন্তু এ লোক তো ভালো মানুষও হতে পারে, আমার কিছুতেই ঘুম আসছে না। চলো এক কাজ করি। কি কাজ? চলো গিয়ে দেখি লোকটা এখনো আছে কিনা। বুড়ি এ কথা বলতেই বুড়ো আনন্দে লাফিয়ে উঠল, বলল, চলো এক্ষুনি যাই। হেরিকেন জ্বালিয়ে আর গরম কাপড়টা সাথে নিয়ে বুড়ো বুড়ি গিয়ে দেখলো লোকটা প্রায় অর্ধমৃত হয়ে পড়ে আছে। তারা লোকটিকে গরম কাপড় পরিয়ে বাড়িতে নিয়ে আসলো। আগুন জ্বেলে লোকটির গা সেঁকে দিল, তারপর গরম ভাত রেঁধে লোকটিকে খেতে দিল। পরের দিন লোকটিকে বন্ধুর দেয়া গরম কোট দিয়ে বিদায় জানালো। লোকটিকে বাঁচাতে পেরে বুড়ো বুড়ি মহা খুশি। এভাবে ডাইনি বুড়ির এবারের প্রচেষ্টাও ব্যর্থ হলো আর হিংসায় সে জ্বলে উঠল। তাই সে আবারও সুযোগ খুঁজতে থাকলো কিভাবে এই বুড়ো বুড়ির সুখ নষ্ট করা যায়। আমরা কাঠুরিয়া ও ডাইনি বুড়ির আগের পর্বে দেখেছিলাম কাঠুরিয়া ও তার বউ সুখে শান্তিতে বসবাস করত এবং ডাইনি মানবজাতির ক্ষতি করার জন্য বুড়োর বিশ্বাস নষ্ট করছিল, কিন্তু শেষ পর্যন্ত সে সফল হতে পারেনি। তাই সে আবারও সুযোগ খুঁজছিল কিভাবে এই বুড়ো বুড়ির সুখ নষ্ট করা যায়। আজ দেখবেন কাঠুরিয়া গল্পের চতুর্থ পর্ব। বুড়োর মেজাজ আজ বেশ ফুরফুরে, বাড়ি থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে গ্রামের বাজারের দিকে গেল। গিয়ে দেখে এক জায়গায় বেশ হই হল্লার হচ্ছে, ব্যাপারটা কি দেখার জন্য সেখানে এগিয়ে যায়। দেখতে পায় দুজন তাগড়া যুবক পাঞ্জা লড়াই করছে, দারুণ জমে উঠেছে লড়াই। লোকজন দুজনের পক্ষ নিয়ে টান টান উত্তেজনায় হইচই করছে। বুড়ো ভিড় ঠেলে ভিতরে ঢুকল। জুয়ান বয়সে বুড়োও এমন অনেক পাঞ্জা লড়াই খেলেছে, বাঘা বাঘা খেলোয়াড়কে কত হারিয়েছে। বুড়োর বিশ্বাস তার গায়ে এখনো যুবকের মতো শক্তি, কারণ সে এখনো পরিশ্রমী। মাথার ঘাম পায়ে ফেলে প্রতিদিন বনে গিয়ে কাঠ কাটে, সুঠাম মাংসপেশি, শরীরে কোনো চর্বি নেই। আজ বহুদিন পর বুড়োর খেলতে ইচ্ছে করছে, খুব হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। অবশেষে একজন জিতে গেল, তার পক্ষের লোকজন আনন্দে চিৎকার করছে। একজন ঘোষণা দিল, এই যুবকের সাথে যে পাঞ্জা জিতবে তাকে একটা সোনার মোহর দেয়া হবে, কেউ আছে এর সাথে লড়বে? কেউ সাহস দেখালো না। বুড়ো ভাবলো খেলেই দেখি না, যুবকের সাথে হারলে লজ্জার তো কিছু নেই। লোকটা আবারও বলল, আছো কেউ এই যুবকের সাথে লড়বে? আবারও কেউ আসলো না। অবশেষে বুড়ো হাত তুলেই ফেলল, বলল, আমি লড়বো। সবাই হো হো করে হাসলো, বলে কি বুড়ো কাঠুরিয়া। যা হোক, বুড়োর সাথে ওই যুবকের লড়াই শুরু হলো। তাগড়া যুবকের সাথে বুড়োর লড়াই তামাশা দেখতে আরো ভিড় জমে গেল, আর বেশিরভাগই বুড়োর পক্ষ নিল। সাবাস বুড়ো, এগিয়ে যাও, তোমার কব্জির জোর দেখিয়ে দাও। বুড়ো পেরে উঠছিল না, কিন্তু প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছিল। সমস্ত শক্তি দিয়ে বুড়ো হাত উঠিয়ে আনল। যুবক বুঝতে পারল বুড়ো সহজ পাত্র নয়, সেও শক্তি প্রয়োগ করল। বেশ কিছুক্ষণ পর সবাইকে অবাক করে দিয়ে বুড়ো যুবককে হারিয়েই দিল, আর এই খবর দ্রুত ছড়িয়ে পড়ল গ্রামে। বুড়ো কাঠুরিয়া এক তাগড়া যুবককে পাঞ্জা লড়াইয়ে হারিয়ে দিয়েছে। বুড়ো সোনার মোহর নিয়ে বুক ফুলিয়ে বাড়ি এলো, কিন্তু ডাইনি বুড়ির তা সহ্য হলো না। দাঁড়া বুড়ো, তোর শক্তির মরাই আমি থামিয়ে দিচ্ছি।
পরের দিন সকালে ডাইনিবুড়ি এক তরুণ যুবকের রূপ ধারণ করলো। তারপর সকালবেলা কাঠুরিয়ার বাড়িতে গিয়ে হাজির হলো। তখন বুড়ো বুড়ি দুজনেই বেরিয়ে গেছে। বুড়ো গেছে কাঠ কাটতে, আস্তে আস্তে দুপুর হয়ে যাবে, আর বুড়ি গেছে নদীর ঘাটে। ঘাটের কাজকর্ম সেরে বাড়ি এসে দেখে এক সুন্দর যুবক মাথা নিচু করে বসে আছে। বুড়ি তো অবাক, তাকে জিজ্ঞেস করলো, কে গো বাপু তুমি? তোমাকে তো আগে দেখেছি বলে মনে হয় না। আমি এই গায়ে থাকি নে বুড়িমা, আমি অনেক দূরে একটা গায়ে থাকি। তা এখানে কিভাবে এলে, কেনই বা এলে? সে অনেক কথা বুড়িমা, আমার কোনো আশ্রয় নেই। এই গায়ের কতজনকে বললুম, কিন্তু কেউ আশ্রয় দিল না। এ কথা শুনে বুড়ির খুব মায়া হলো। সে বলল, তুমি আমাদের সঙ্গেই থাকো, আমরা গরিব মানুষ, ডাল ভাত যখন যা জুটবে তাই খাবে, আর এই ভাঙা ঘরেই থাকবে। তোমার অনেক দয়া বুড়িমা। আর বলতে হবে না, যাও স্নান করে এসো, আমি তোমার জন্য রান্না উঠিয়ে দেই। এভাবে ছেলেটি আশ্রয় পেয়ে গেল। পরদিন সকালে বুড়োর সাথে কাঠ কাটতে গেল। বুড়োকে কাঠ কাটায় সাহায্য করলো। বুড়ো ভাবল, ভালোই হয়েছে, আমার পরিশ্রম কমে যাবে, বুড়ো বয়সে আর কত। এরপর বুড়োর সাথে শহরে গিয়ে দুজনে মিলে কাঠ বিক্রি করে বাড়ি ফিরল। তখন বুড়ি রান্না করছিল, ছেলেটি বুড়িকে রান্নায় সাহায্য করল। তারপর সবাই খেয়ে দিয়ে বিশ্রাম নিল। পরের দিন ছেলেটি বুড়োকে বলল, আজ তোমার কাঠ কাটতে যেতে হবে না, আমি কাঠ কেটে বাজারে বিক্রি করব, তুমি বিশ্রাম নাও। ছেলেটি একাই কাঠ কেটে বাজারে বিক্রি করে আসলো। বুড়ো তো বেশ খুশি হলো, যাক কিছুটা বিশ্রাম পাওয়া গেল। এভাবে কয়েকদিনের মধ্যে ছেলেটি বুড়ো বুড়োর সব কাজ করে দিতে লাগলো। বুড়োর কাঠ কাটা, কাঠ বিক্রি করা, বুড়ির রান্না বান্না, থালা বাসন মাজা, উঠোন লেপা, সব কিছু ছেলেটির কাজও ছিল নিখুঁত। বুড়ো বুড়ি বেশ আরাম পেল, আয়েশে দিন যেতে থাকলো তাদের। বুড়ো অবসর পেয়ে হুকা খেতে শুরু করলো, আর বুড়ি এবাড়ি সেবাড়ি গল্প করে বেড়াতে শুরু করলো। এভাবে কয়েক মাস কেটে গেল। বুড়ো বুড়ি আগের মতো ভোরবেলা ঘুম থেকে ওঠে না, সকালে উঠে তৃপ্তিতে ছেলেটির হাতের রান্না খায়, তারপর আয়েশ করে হুকা টানে। তাদের দুজনের শরীরে মেদ জমতে শুরু করলো। বুড়ো এর মধ্যে বড় সড় একটা ভুঁড়ি বানিয়ে ফেলেছে। এমন আলসে হয়েছে, আগে দুজনেই গুনগুন করে গান গাইতো, এখন তাতেও তাদের আলসেপনা। বুড়োর মাংসপেশি দুর্বল হয়ে পড়ল, বুড়ো বুড়ি যেন আরো বুড়িয়ে গেল। এভাবে বছর পেরিয়ে গেল, বুড়ো বুড়ি দুজনেই ছেলেটির উপর পুরোপুরি নির্ভর হয়ে পড়ল। একদিন সকালে ঘুম থেকে উঠে দুজন দেখে ছেলেটি নেই, রান্না বান্নাও কেউ করেনি। ছেলেটি গেল কোথায়? রাতেও ছেলেটি এলো না, পরদিনেও এলো না, ছেলেটি আর ফিরেই আসেনি। বুড়ো বুড়ির খুব কষ্ট হয়ে গেল, বুড়ির আর রান্না করতে ইচ্ছে করে না, শরীর যেন তার চলতেই চায় না। বুড়ি আক্ষেপ করে বলে, এই বুড়ো বয়সে রান্না বাড়া করা যায় বলো? ওদিকে বাড়িতে চাল ডাল নেই, আয় রোজগার করতে হবে, কিন্তু বুড়োর গায়ে তো এখন আর সেই আগের জোর নেই। কিন্তু কি আর করার, বুড়ো বহুদিন পর হাতে কুড়াল তুলে নিল, ধীরে সুস্থে জঙ্গলের দিকে যেতে লাগলো। জঙ্গলে পৌঁছাতেই কেমন হাঁপিয়ে উঠেছে বুড়ো, ধীরে ধীরে কাঠ কাটা শুরু করলো। অল্প একটু কাঠ কাটতেই বুড়ো যেন আর দম পাচ্ছে না, বুড়ো একটু জিরিয়ে নিল। আজ বুড়ো বেশি কাঠ কাটতে পারলো না, বুড়ো খুব কষ্টে অল্প অল্প কাঠ কেটে নিজেকে টেনে হিঁচড়ে বাজারের কাছে নিয়ে গেল। সামান্য কিছু টাকা আয় হলো তার। বুড়ো চাল ডাল কিনে বাড়ি ফিরে ভয়ানক ক্লান্ত হয়ে পড়ল, কিন্তু উপায় নেই, বেঁচে থাকতে হলে কাজ করেই খেতে হবে। বুড়ো বুড়িকে বলল, বসে বসে খেয়ে আমাদের শরীর দুর্বল হয়ে গেছে, আগের মতো পরিশ্রম করতে হবে, তাহলে শরীরে শক্তি ফিরে আসবে।
দুজনে অতীতের কথা ভাবল, কি সুঠাম স্বাস্থ্য ছিল তাদের। এসব পরিশ্রমের কাজকে পরিশ্রমেই মনে হয়নি। পাঞ্জালোরে তাগড়া জোয়ানকে হারিয়েছে, কিন্তু আজ কেমন নিস্তেজ হয়ে গেছে। বুড়ো বুড়ি দুজনেই মনে জোর বাড়ালো। বুড়ো বলল, আমরা আবার পরিশ্রম করব, আমাদের শরীরে শক্তি আবার ফিরে আসবে, আমরা আর কারো উপর নির্ভর করব না। সেদিন থেকে দুজনেই পূর্ণ উদ্যমে কাজ শুরু করলো। মাসখানেক যেতেই দুজনের শরীর বেশ ঝরঝরে অনুভব করতে লাগলো, মনে হচ্ছে গায়ে শক্তি ফিরে আসছে। এভাবেই চলতে থাকলো। বছর শেষে বুড়োর ভুঁড়ি অদৃশ্য হয়ে গেল, মাংসপেশি আগের মতো সুঠাম হলো, বুড়ো বুড়ি যেন নতুন যৌবন ফিরে পেয়েছে। আবারও গুনগুন করে গান গেয়ে শরীরে ঘাম ঝরিয়ে মনের সুখে কাজ করতে থাকলো। এভাবে ডাইনি বুড়ির প্রচেষ্টা এবারও ব্যর্থ হলো, আর হিংসা এসে জ্বলে উঠল। তাই সে আবারও সুযোগ খুঁজতে লাগলো, কিভাবে এই বুড়ো বুড়ির সুখ নষ্ট করা যায়। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না কিন্তু। এবং এরকম আরো সুন্দর সুন্দর গল্পের আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো।